ভাই আসসালামু আলাইকুম, কেমন লাগছে ভোটের ইয়ে? ভোট তো খুবই উৎসবমুখর পরিবেশ নিয়ে আমরা ভোটের আনন্দ উপভোগ করছি এবং আমরা একে আরেকজনের কাছে ভোট চাচ্ছি, খুব ভালো লাগছে। জানি ভাই, আমি এই প্রথম নির্বাচনের, এবার কিন্তু আসলে জায়েদ খানের বাইরে তেমন কোনো আলোচনা ছিল না। আমি একটা আপনার ইন্টারভিউ করেছিলাম যেটা 15 লক্ষ মানুষ দেখেছে প্রথমবার, মানে আপনাকেই মানুষ এত কেন পছন্দ করে? দেখেন, আমি আসলে আমার হৃদয়ে মানুষের প্রতি ভালোবাসা আছে। আমি কোনো কারোর জন্য কোনো ক্ষতিকর নয়, আমি কোনো দুষ্টামি করি না, কোনো মানুষের ক্ষতি আমি চাই না। আচ্ছা, আমি প্রত্যেকটি মানুষের উপকার করতে চাই, উপকার না করতে বলে দূরে থাকি, কিন্তু ক্ষতি কোনো মানুষে করি না। জানি ভাই, সেটা হচ্ছে যে আমার টারজান সিনেমা আপনারা দেখেছি বাংলাদেশে, এ ধরনের সিনেমা কিন্তু আসলে কখনোই হয়নি। যে টারজানের যে আপনি দেখেছি যে জনপ্রিয়তা, সেখান থেকে মানুষ কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। আপনি মিশা মামাকে নিয়ে একটা কথা বলেছিলেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে ভাইরাল হয়ে গেছে। যে সে তো, তাকে আমি কথা বলেছিলাম, সে বলছে যে ড্যানি ভাই আমার বড় ভাই মানুষ, যা বলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যে এই যে ছোটো ছোটো কাদা ছোড়াছুরি, এগুলো আসলে পরবর্তীতে কষ্ট দেয় না নিজেকে? না, ঠিক আছে, এটা আসলে কেউ কাউকে কষ্ট দেওয়া উচিত না, কারণ আমরা কিন্তু মানুষ, আমি কিন্তু ফেরেশতা নই ভাই, আমারও ভুল হতে পারে, হতে পারে। সেই জন্য আসলে আমার এই এই এদিক থেকে আমি কিন্তু কিছু বলার নেই, হয়তো আমাদের একটা কথা বেরিয়ে যেতেই, এটা আসলে নিজেদের মধ্যেই থাকে। আমি বলছিলাম মিশা সদাগরকে, যে দেখা যাচ্ছে যে ড্যানি ভাই আপনাকে বললো এরকম, বিষয়টা একটু কেমন না? বলছে যে ড্যানি ভাই আমার বড় ভাই, সে যা বলুক কোনো সমস্যা নাই, উনি ওটা যেটা বলছে ওটাই ভালো। এই যে আমাদের না, সেটাই আসলে এই এই মানে ভালোবাসাটা আমাদের অনেক বড় এবং এটাই আমাদের মেনটেন করা উচিত। এই জন্য বললাম এই দিকটাকে, যে আমি কিন্তু ফ্রেশ তার, আমি একটা মানুষ ভাই, মানে আপনি অনুতপ্ত না, অনুতপ্ত শব্দটা না, বিষয়টা হলো কি যে হয়তো একটা ভুল আছে, সেটা আমার মানে সামনে ডেকে নিজেই বলা উচিত যে তুই এগুলো করবি না, এগুলো করা ঠিক না, ঠিক আছে, মানে শাসনমূলক হয়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলি না, যেটা সত্যি সেটাই বলি। কিন্তু কথাটা খুব শক্তিশালী ছিল, যে আমি সত্যি যেটা সেটাই বলি, শক্তিশালী ছিল। কেন ছিল? যে সকালে উঠে যে আসলে মানে আল্লাহর কসম বলে মিথ্যা বলা শুরু হয়, যা যা কেউ করেছে সেটা কিন্তু সেটাই আমি বলেছি, তো এটা মিথ্যা বলি নেই কথাটা। তারপরেও মানে কষ্ট দেওয়া কাজ এখন এটা উচিত না, আমি মনে করি যে আমাদের কেউ কাউকে কষ্ট দেওয়া উচিত না, সেদিক থেকে আসলে এটা আমরা নিজেরা নিজেদেরকে বিষয়টা একটা। আপনি দীর্ঘদিন পরে কিন্তু আসলে ভোট করছেন, কেমন আসলে লাগছে? দীর্ঘদিন আসলে আমি 6টা বছর দেখলাম যে এই 6 বছরে যে ব্যানেগুলো ছিল তারা কী করেছে। তারা আসলে আমাদের যে শিল্পী ভাইরা কোমল হৃদয়, আমরা কিন্তু একটু ভালোবাসার পাগল, আমাদেরকে ভালোবাসা দিলেই কিন্তু আমরা ভোট দিয়ে দিই বা কাজ করি। কিন্তু সেক্ষেত্রে আমি যদি মিথ্যা আশ্বাস, মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেই, এটা তো ঠিক না, আর ভোটটা এলেই কাছে জড়িয়ে দেবো, এটাও ঠিক নাই। সবসময় শিল্পী ভাই শিল্পীদেরকে ভালোবাসা, বড়ো ছোটো মানে কি, সিনিয়র জুনিয়র তো থাকবেই, সেই অর্থে কিন্তু আমরা সিনিয়র হলেই যে তাদেরকে অবজ্ঞা করবো বা তাদেরকে আদর করবো না, এটা ঠিক নাই। কারণ প্রত্যেকটা শিল্পী কিন্তু সমিতির যারা সদস্য সবাই কিন্তু আমরা সমান, এই জন্য সবার কিন্তু অধিকার সমান আছে, এই জন্য আমি সেই চোখে সবাইকে দেখি। কিন্তু জানি ভাই, সেটা হচ্ছে যে নির্বাচনের জয়লাভ করার পরে আপনি কিন্তু দীর্ঘদিন চলচ্চিত্রে কিন্তু থেকে বিরতি, সেখানে আমার বলা ভুল, আপনারা আমি ছবি করছি কিন্তু কম করছি, আপনারা এমনিই জানেন যে আমাদের দেশে ছবি কিন্তু কম নির্মাণ হচ্ছে, আর ড্যানিশ সিডাকের মতো চরিত্র হলে ড্যানিশ সিডাক কিন্তু করেন, আচ্ছা তাই না, তো সেই জন্য হয়তো কম করা হচ্ছে, কিন্তু আসলে আমাদের সিনেমায় কিন্তু নির্মাণ কম হচ্ছে। আমি নিজেও কিন্তু ছবি প্রডিউস করছি, বানাচ্ছি, আমি যেহেতু আমি পরিচালক প্রযোজক আপনারা ভালো করে জানেন, আমি কিন্তু এখানেই আছি এবং এখানেই আমি ইনশাআল্লাহ থাকবো, এটা নিয়েই আমি কিন্তু সবসময় চিন্তা করি। টারজান যেহেতু সুপার টুয়ার হিট সিনেমা, টারজান 2 বানানোর ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, আমি টারজান টাইপের ছবি বানানোর আমার ইচ্ছা আছে এবং আরেকটা গল্প আমি করছি, যেই নামটা আমি এই মুহূর্তে বলবো না, আমি সেটা গল্প রেডি করছি, আপনারা তখন তৈরি করলে দেখবেন, মানে টারজানের ফিল পাবো আমরা। হ্যাঁ, টারজানের ফিল পাবেন এবং সেটা আশা করি এদেশের দর্শকরা পছন্দ করবে, দেশে বিদেশি দর্শকরা পছন্দ করবে। ওভারঅল নির্বাচনের পরিবেশটা মানে আমি খুবই খুশি আনন্দিত যে আমরা এত আন্তরিকতার সহিত আমরা নির্বাচনের এই পরিবেশটা মানে মানে সবাই একসাথে মানে রেখেছি, যে নির্বাচনের পরিবেশটা কোনো অবস্থাতে কোনো খারাপ দিকে যাচ্ছে না, এটা আমার জন্য খুবই ভালো লাগছে। এবং আমি আমি সবাইকে পক্ষ বিপক্ষ সব ভাইদেরকে আমি অনুরোধ করছি, আমরা যেন কোনো খারাপ কিছু না করি যেটা আমাদের সবার জন্য খারাপ হবে, কারণ নির্বাচনের পরে আমরা কিন্তু সবাই ভাই বোন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই সবাইকে ভালোবাসি, তাই আমাদের এই ভালোবাসাটাই থাকবে।
নির্বাচনে একটা উৎসব করে আয়োজনই আমরা করি, এক পক্ষ তো হারবে আর কেউ জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আমরা কিন্তু দূরে সরে থাকলে হবে না, আমাদেরকে হেরে গেলেও এগিয়ে আসতে হবে আর জিতার মানুষ তো এগিয়ে আসবেই। সেই জন্য আমরা সবাই সবাইকে যদি একসাথে সাপোর্ট করি, সমর্থন দিই, তাহলে এই জগতের মানুষগুলো ভালো থাকবে এবং ভালো ভালো ছবি নির্মাণ করা যাবে, ভালো ভালো ছবি তৈরি হবে, বাইরের জগতে মানুষ বলবে যে হ্যাঁ আমরা খুব একটা মানে ভালোবাসা বন্ধন নিয়ে আমরা বসবাস করছি। কারণ মা শিল্পীরা হলো দর্শকদের স্বপ্নের মানুষ, আমরা স্বপ্নের মানুষ হিসেবেই থাকতে চাই এবং সেই জিনিসটাই আমি চাইবো, সেই জিনিসটা যেন আমরা মেনটেন করতে পারি। আমি বিজয়ী আসলে ইনশাল্লাহ আমি এটাই করব, আমি কোনো ভাইকে কখনোই কোনো আঘাত করব না এবং কোনো ভাইকে কষ্ট দিব না। আমাদের শিল্পী ভাইদেরকে আমি সবাইকে জড়িয়ে ধরে কোনো সমস্যা হলেই সেই সমস্যার সমাধান করব এবং আমি বুঝাবো যে কেউ কাউকে যেন হিংসা না করি, কেউ কাউকে যেন খারাপ না করি, খারাপ যাই হোক সেটা যেন আমরা নিজেরা ঘরে বসে সমাধান করি। আচ্ছা আরেকটা বিষয়, আমরা দেখছি বাঘাবাগিনী সিনেমা আপনার গ্রামগঞ্জে, দেখুন তো সেই সিনেমাটা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। ইভেন আমি যখন ছোটোবেলায় দেখেছি যে আমি নিজেও সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে গিয়েছি, তখন দেখলাম সেই মানের সিনেমা আসলে এখন কেন নির্মাণ হচ্ছে না। সেই মানে ছবি তো নির্মাণটা যে হবে, আপনারা তো জানেন সিনেমা হল আমাদের 120-130টা সিনেমা হল আছে, তাও সবগুলো ঠিক মতো চলে। এখন আপনারা ভালো করে জানেন যে একটা প্রযোজক যখন, যেহেতু আমি নিজেও প্রযোজক, টাকা লগ্নি করবে, সেই টাকাটা অ্যাটলিস্ট ফিরত আসার একটা নিশ্চয়তা লাগবে। এখন আমি অনেক টাকা খরচ করে ছবি তৈরি করলাম, হল পেলাম। এখন আপনি মনে করেন যে একটা খাবার তৈরি করেন খুব সুস্বাদু, আপনার হোটেল নাই, ঘরে বসে কত বিসতে পারবেন না। কিন্তু আমাদের সিনেমা ছিল যেখানে 1500 সিনেমা হল ছিল, সেখানে কমতে কমতে আমাদের 120-130টা এসে গেছে। এখন আমরা তাহলে কোথায় যাই? সেই জন্য আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আমাদের সিনেমা হল মালিক ভাইদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা যারা সিনেমা হলের মালিক ছিলেন, তারা অন্ততপক্ষে সেই জায়গায় একটি সিনেমা হল রেখে যাই করেন, আপনারা সিনেমা হলটা রাখেন। কারণ এই দেশের সিনেমা কিন্তু আপনারাই এটার দাবিদার হবে এবং এই সিনেমা তৈরি করার জন্য শুধু আমরা চলচ্চিত্র শিল্পী বা পরিচালক প্রযোজক করবো এটাই কিন্তু কথা নয়। সিনেমা হল মালিকরাও কিন্তু পাশাপাশি আমাদের পাশে থাকতে হবে, তাদেরকে কিন্তু আমাদের সাথে একসাথে না চললে আমরা ছবি বানিয়ে কোথায় চালাবো? হলে চালাতে হবে, হলের পরিবেশ ঠিক করতে হবে। কারণ এখন ডিজিটাল সিনেমা থিয়েটার হচ্ছে, সেখানে সারা পৃথিবীতে চলছে। কিন্তু এখন আমি মনে করি যদি ডিজিটাল সিনেমা থিয়েটার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়ে যায়, দেখবেন আমাদের ছবিগুলো খুব সুন্দরভাবে চলবে, আবার আগের সেই স্বর্ণযুগ আমাদের ফিরে আসবে, জনগণ ছবি দেখবে। দেখুন আমি আগেই বলেছি যে আমি কোনো আমার প্রতিদ্বন্দ্বী ভাই এই নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু আজীবনের প্রতিদ্বন্দ্বী নয়। অতএব আমি কারোর বিরুদ্ধে কোনো কমেন্টস করতে চাচ্ছি না আর এই বিষয়টা নিয়ে আমার কোনো জানা নেই, যেহেতু সেই জন্য আমি বলবো না। কারণ আমি মনে করি যে ভালোবাসাই আমাদেরকে নির্বাচিত করবে, যারা যোগ্য তারাই আছে। সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন যে ভোট শেষ হলো, ভোটের পরে যদি কোনো এটা নিয়ে যদি আবার কোনো ইয়ে হয়, মানে প্রতিদ্বন্দ্বী অথবা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, সেক্ষেত্রে ধরেন ভোট সুস্থ হলো, ওটা নিয়ে যদি আবার কোনো মানে ইয়ে লাগে সেক্ষেত্রে। দেখুন একটু কথা বলি আপনাকে, আমি নির্বাচিত হয়ে আসলে অবশ্যই একটু আগে বলেছি আমি চেষ্টা করব যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ওই ধরনের কোনো পরিবেশ যেন না। ধন্যবাদ।